এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এই জায়গাটা মনে আছে? কতদিন আসা হয়নি এখানে, কত মেমোরিজ আছে আমাদের এখানে একসাথে, কত সুখ দুঃখের কথা আমরা এখানে শেয়ার করেছিলাম এখানেই বসে, কত বছরের কত স্মৃতি আমাদের এই জায়গাটায় জড়িয়ে আছে। এই জায়গাটা আমাদের জায়গা, বল। এই বৃন্দা, মনে আছে কোনো একবার পয়লা বৈশাখে আমি আর তুই এখানে এসেছিলাম, আর আমি তোর নতুন শাড়িতে আইসক্রিম ফেলে দিয়েছিলাম। এই আইসক্রিম খাবি না অঙ্কুর? এখন থাক, এখন ইচ্ছে করছে না। আরে খা না, আমার খুব খেতে ইচ্ছে করছে, তুই খেলে আমিও খাবো, খাবি? আচ্ছা ঠিক আছে, আন। ঠিক আছে আনছি, তুই এখানেই বস, আমি গিয়ে নিয়ে আসছি। আর শোন, তুই কিন্তু কোথাও আবার চলে যাস না, আমি এখনই আসছি। আমি কিন্তু ফিরে এসে তোকে যেন এখানেই দেখতে পাই, ঠিক আছে? আরে আরে হ্যাঁ রে বাবা, আমি কোথায় যাব, আমি এখানেই বসবো, তুই আয়। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি এখনই আসছি। সত্যি ভালোবেসে ফেলেছি, তাই আজ আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করতে চাই। আই লাভ ইউ বৃন্দা, আই লাভ ইউ। বৃন্দা, এনে তোর ফেভারিট ফ্লেভারের আইসক্রিম, বাটার স্কচ। বৃন্দা, দেখলি কি সুন্দর এই বছর নববর্ষ আমাদের একটা স্মৃতি যোগ হলো, কি অদ্ভুত না? বারবার ভাগ্য আমাদের সেই একই জায়গায় এনে ফেলে। এই বৃন্দা, তোর মনে আছে সেইবার পয়লা বৈশাখে বৃন্দা? দেখ, আমি জানি এই ব্যাপারটা তোর কাছে খুবই শকিং, বিশ্বাস করে এই কথাগুলো আমি তোকে আগেও বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই অবিশ্বাস করেছিলি। আসলে অনেকদিন আগে থেকেই সম্রাজ ওর আসল চেহারাটা আমার সামনে প্রকাশ করে ফেলেছিল, তারপর দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটার পরে ওর মুখোশটা ক্রমশ আমার কাছে খুলে গেছিল, আর শিমুলপুরে সেই ব্যাপারটা চরম পর্যায়ে পৌঁছে গেছিল, কিন্তু খুব চালাকি করে পার পেয়ে যায়, আর আমি তোর সামনে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকি। কি হলো বৃন্দা, কি ভাবছিস? কি হলো, তুই তো আইসক্রিমটাও খাচ্ছিস না, কি হয়েছে বল? আরে বাবা, আইসক্রিমটা তো গলে যাচ্ছে বৃন্দা, কি হয়েছে? আচ্ছা বৃন্দা ঠিক আছে, এখন আর সম্রাজের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না, অন্য কথা বলি। হ্যাঁ, তুই কেমন আছিস বল, কতদিন তোর সঙ্গে ঠিক করে গল্প করা হয় না বলতো? আমি ভাবছি আমি মাকে কি বলবো। তুই জানিস সম্রাজ আজকে সকালবেলা আমাদের বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে এনেছে, মাকে যখন সম্রাজ শাড়িটা দিয়েছে তখন মায়ের মুখটা না পুরো দেখার মতো ছিল। মা সম্রাজকে ভীষণ ভালোবেসে ফেলেছে অঙ্কুর, নিজের ছেলে বলে ডাকে জানিস তো, তুই তো জানিস যে মা
কিরকম ভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েন। মাকে আমি কি করে বলবো, আমি আমি সেটাই তো বুঝতে পারছি না। শুন তো, শান্ত হন, চুপ করে বস, আমি আসছি। এই কোথায় আছিস তুই? বৃন্দার কাছে। না যাবি না। বৃন্দাকে গিয়ে কি বলবি তুই? সমস্ত সত্যিটা বলবো। এখান থেকে এরকম একটা মিথ্যে ধারণা নিয়ে তো চলে যেতে পারে না। না, ওর তো সমস্ত সত্যিটা জানা দরকার, আর আমি ওকে সমস্ত সত্যিটা জানাবো। হ্যাঁ, তারপর যা হওয়ার হবে। আসল সত্যিটা জানার পরে ও নিশ্চয়ই বুঝবে, তারপর তুই সামলাতে পারবি তো। দেখ বৃন্দার চোখে তুই একজন ক্রিমিনাল, একটা বাজে মানুষ। তুই নির্দ্বিধায় মানুষ খুন করিস, মানুষকে আঘাত দিস, মেয়ে পাচার করিস, কিন্তু এগুলো তো সত্যি নয়। এগুলো তো সত্যি নয়। আমরা কি কাজ করি, আমাদের সংগঠন কি কাজ করে, সেটা তো বৃন্দা জানে না। ওকে তো এগুলো জানানো দরকার। আর একবার যদি ওকে এই সত্যিটা জানাই যে আমরা কি কাজ করি, তুই কি কাজ করিস, তারপর না বৃন্দার চোখে তোর সম্মানটা বাড়বে। আর এটা আমি করেই ছাড়ব, তারপর যা হওয়ার হবে। না, তুই বলবি না ওকে কিছু। তুই এরকম কষ্ট পাবি আর আমি বসে বসে দেখবো? না রে না সোম, আমি তোর এত খারাপ বন্ধু নই। তোর কি মনে হয় আমি চাইলে ওকে সবটা বলতে পারতাম না? তো বললি না কেন? কেন বললি না বল? কেন বললি না? ও তোকে ভুল বুঝেছে বল? তুই জানিস না কেন বলিনি? সব সত্যিটা কি বলা সম্ভব? শিব, সম্ভব নয়। আমরা যে শপথ নিয়ে জীবন শুরু করি, আমরা যে শপথ নিয়ে জীবনে চলা শুরু করি, যে শপথ মেনে সারাটা জীবন চলি, সেটা কি সবাইকে বলা সম্ভব? কোনোভাবেই না। আর সেটা বলে দিলেও অর্ধসত্য বলা হয়, আর অর্ধসত্য মিথ্যের থেকেও খারাপ। বৃন্দা না হয় মিথ্যেটাই জানুক, তাতে ওর জীবনটা অ্যাটলিস্ট জটিল হবে না। তুই সত্যি ওকে সবটা জানাবি না? ওকে এভাবে যেতে দিবি? তাছাড়া আমার কাছে তার উপায় নেই শিব। আমাদের কাজ হলো আমাদের আইডেন্টিটি লুকিয়ে সাধারণ মানুষের মতো করে চলাফেরা করা। আর আমি যদি আমার আইডেন্টিটি বৃন্দাকে বলেই দিই, তাহলে তো আমার কাজটা থাকবে না। আর আমার কাজ ছাড়া আমি বাঁচব না। আমি তো ভেবেছিলাম বৃন্দা যদি আমাকে ভালোবেসে ফেলে তাহলে একটা রিস্ক নিতে পারবো। বৃন্দা তো আমাকে ভালোই বাসে না, আর আমাকে ভালো নাই বাসলে আমি কে, কি করি, আমি কতটা মহান, সেই সব জেনে আমাকে ভালোবাসবে সেরকম মেয়ে বৃন্দা না। তাই যেটা হয়েছে ভালোই হয়েছে, আমি আবার পিছু ধান ছাড়া বাঁচব। আমাকে একটু সময় দে, আমি আবার আগের মতো হয়ে যাব। আমাদের আসল জীবন যতটুকু ততটুকু নিয়েই বাঁচব, আর আমি তো আমার লক্ষ্য জানি, সেটা করবই। আর বৃন্দা? বৃন্দা আমার জীবনে ছিল, আছে, আর সারা জীবন থাকবে ওর মতো করে। ওর জায়গা কেউ কোনোদিনও কোনোভাবেই নিতে পারবে না। আমার কিছুই যেন বিশ্বাস হচ্ছে না অঙ্কুর, এরকম হতে পারে? সোমরাজ এগুলো করেছে? আমার কাছে সবকিছু কেমন একটা অবিশ্বাস্য লাগছে জানিস তো। তুই যখন আমাকে শিমুলপুরে ঘটনাটা বলেছিলিস না, আমার মনে হয়েছিল এটা একটা সিনেমার গল্প। তুই বোধহয় সোমরাজ আমার বেশি কাছের বন্ধু হয়ে যাচ্ছে বলে তুই ওনাকে অহেতুক সন্দেহ করছিস। একটা বারের জন্য তোকে বিশ্বাস করিনি, আমি ভুল করেছিলাম। একটা মানুষের দুটো সম্পূর্ণ উল্টো রূপ, বিশ্বাস করা যায়? বৃন্দা দেখ, প্রথমে আমারও বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল, সময় লেগেছিল, কিন্তু আমি তারপরে এমন কিছু জেনে ফেলি, তারপর আমি আর শুভম যখন ওকে ফলো করি তখন জানতে পারি মানুষটা কতখানি ডেঞ্জারাস। শুভম সব জানে। হ্যাঁ, আর তোকে তো আমি বিশ্বাস করানোর কম চেষ্টা করিনি, কিন্তু তুই বিশ্বাস করার মতন সেই জায়গাতেই ছিলিস না, সোমরাজের প্রতি অন্ধ হয়ে গেছিলিস তুই। কিন্তু জানিস তো অঙ্কুর, আমার না মনে এখনো একটা খটকা আছে। যে মানুষটা নিঃস্বার্থভাবে আমার এবং আমার পরিবারের জন্য এত কিছু করে গেল, সেই মানুষটা ক্রিমিনাল। চুপ কর তুই বিন্দা,
তোর এই নরম মনের সুযোগটাই কিন্তু প্রত্যেকটা মানুষ নেয়। আর তুই তো কারোর মধ্যে কোনো কিছু খারাপ দেখতেই পাস না। আর কে বলেছিল তোকে স্বার্থ ছিল না? যথেষ্ট স্বার্থ ছিল। জিন্দা ও তোকে পেতে চেয়েছিল, নয় ভালো পথে না হলে অন্যরকম ভাবে, সেটা ও আমাকে নিজে বলেছে। তোকে বলেছিল মানে? হ্যাঁ, ও আমাকে বলেছিল ও যে কোনো রকম ভাবে তোকে হাসিল করেই ছাড়বে। আর তুই সেই কথাটা আমাকে এতদিন বলিস না? আমি বলতাম, বললে তুই বিশ্বাস করতি? আমার ভুল হয়ে গেছে অঙ্কু, আমি আমি খুব বড় ভুল করেছি। আমি তোর মতো একজন ভালো বন্ধুকে আমি আমি অন্যায় করে। বৃন্দা, কি জানিস তো আমার না কানে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, মানে এই ধর কেউ বললো জল, আমি শুনলাম সমুদ্র। কেউ বললো আইসক্রিম, আমি শুনছি পাহাড়। এই যেমন তুই এক্ষুনি বলি তুই আমাকে ভালোবাসিস। আমি আমি মোটেও তা বলিনি। আমি আমি তো বলেছি না, একটু আমি তো সেটাই বলছি যে আমার কানে সমস্যা হয়েছে, আমি শুনতে একটু ভুল করছি। তুই বলিস নি কিন্তু আমি শুনলাম যে তুই আমাকে ভালোবাসিস। আমি বলেছি যে তুই আমার খুব ভালো জানি, আমিও তোকে খুব ভালোবাসি। বাহ বৌমনি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে! আজকের পয়লা বৈশাখের মেনু তো একদম হিট। আচ্ছা দেখছি যে সবই তো দাদা ভাইয়ের পছন্দের রান্না। হ্যাঁ, আজকেও বাবার অফিস আছে, বাবা থাকলে খুব ভালো হতো। অবশ্য আমি ভেবে রেখেছি একটু একটু খাবার বাবার জন্য তুলে রাখবো। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। বাবা তো তোমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, বাবা খুব খুশি হবে। কি দাদা ভাই, দেখ তোর বউ কি সব কাণ্ড করেছে। তাই তো দেখছি, কি কাণ্ড! তুমি কষ্ট করে এতগুলো রান্না করতে গেলে? কি যে বলো, কষ্টের কি আছে, আমি তো রান্না করতে ভালোবাসি। আর আজ পয়লা বৈশাখ, তাই ভাবলাম তোমার জন্য তোমার পছন্দের মতন রান্না করে তোমাকে খাওয়াবো। ও, শুধু দাদা ভাইকেই খাবে তাই তো? মা চলো আমরা উঠে পড়ি, বৌমনি তো আমাদের জন্য রান্নাই করেনি। এই আমি তাই বলেছি নাকি, এত কিছু রান্না করেছি, আমি তো সবার কথা ভেবেই করেছি। বেশ ভালোই তো প্রেম হয়েছে দেখছি দুজনের, গয়ে জানা ধরে যায় যেন। শালুক, রান্নাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু আমার এটা ভালো লাগলো না মা, তুমি এরকম গরমের মধ্যে ঘেমে নিয়ে কেন এত কিছু করতে গেলে বলো তো। ঠিক আছে, বছরকার দিন বলে আমি কিন্তু আজকে কিছু বললাম না, কিন্তু আর কখনো যেন এমনটা করতে না দেখি, ঠিক আছে? নাও, এবার তোমার সব খেতে শুরু করো নাও। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি তো একদম ঠিক আছি। আমার প্রবলেম হলে আমি তো আপনাদেরকে বলতামই, আর আপনি সব কিছু নিয়ে এত চিন্তা করবেন না। বৌমনি, তুমি এবার আমাকে রান্না করাটা শেখাও তো, কি দারুণ হয়েছে বল দাদা ভাই। আচ্ছা বৌমনি, তুমি কিন্তু রোজ এক একদিন এক একটা ডিশ বানানো আমাকে শিখিয়ে দেবে, কেমন? একদম না। তারপরে তুই ওই অখাদ্য রান্নাগুলো করবি, সেগুলো আমাকে প্রত্যেকদিন খেতে হবে, একদম শেখাবে না। তুই কি বলতো, বউ বানালেই শুধু ভালো হবে তাই না? আমরা তো সব ফেলনা, মা দেখেছো কিছুদিন বাদে না তোমার ছেলেও দেখবে তোমার রান্নার স্বাদ ভুলে গেছে। ছেলেমেয়েরা মায়ের হাতের স্বাদ ভুলে নাকি? যে যতই ভালো রান্না করুক, মায়ের হাতের রান্না একদম আলাদা টেস্ট। তোমার যখন বিয়ে হবে, তুমি যখন শ্বশুর বাড়ি যাবে, তখন বুঝতে পারবে আমি কি বলছি। হ্যালো, খাওয়াও খাওয়াও, মনের আশ মিটিয়ে খাওয়াও শালুক, এভাবে সবার মন জয় করো। আর তো বেশি দিন নেই, যতদিন আছো রান্না করো। আমি একটু আসছি বুঝলে। মা কিছু লাগবে আমি নিয়ে আসবো? না মা, তোমায় যেতে হবে না, আমার একটা জরুরি ফোন করার আছে, আমি ফোনটা করে এক্ষুনি আসছি।
তোমরা খেতে থাকো। হ্যালো বিরেস্তা। হ্যাঁ বল রঞ্জা বল। বলছি গুরুদেব কবে আসবেন বলো তো? কবে আসবেন সে সম্বন্ধে তো আমাকে কিছু বলেননি, তবে তুই তো ওনার কথা ভালো করেই জানিস, হয়তো দেখ ওনার মনে হলো কালকে এসে উপস্থিত হলেন, ওনার ইচ্ছে আর কি। এটাকে না সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এই আপদ যে কবে আমার ঘাট থেকে নামবে একমাত্র ঈশ্বরই জানেন। জানো জানো দাদা, এখন দেখি কিনা দুজনে মিলে একবারে মিষ্টি মিষ্টি করে বাক্য বিনিময় করছে, মখো মখো করে থাকছে দুজনে। আমার না আমার আমি আমি আর নিতে পারছি না গো, আমি আর নিতে পারছি না। তুমি তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। আচ্ছা তুই এত অধৈর্য হচ্ছিস কেন বল তো? আমি তো তোকে বলেছি যে সব কিছু প্ল্যান না ঠিক চলছে। আর শোন, আর কিছু হোক না হোক তোর বৌমা এবার তোর ঘাট থেকে নামবে। ঠাকুর ঠাকুর তাই যেন হয়। বলছি কি শোনো না, একটা কথা খুব ভালো করে শোনো, তুমি যখন গুরুদেবকে নিয়ে আমার বাড়িতে আসবে, আসতে আসতে কিন্তু তুমি আমার সমস্যার কথাটা ওনাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবে, হ্যাঁ, যেন উনি আসতে না আসতেই কাজটা শুরু হয়ে যায়। তুমি বিশ্বাস করো দাদা, ওকে না জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো গো, আমার হাতে সময় নষ্ট করার মতো একদম সময় নেই, প্লিজ প্লিজ। আরে আমি তো রয়েছি, আমি তো তোকে কথা দিয়েছি যে গুরুদেবকে সব কিছু আমি বুঝিয়ে বলবো। আমি এখন রাখছি, আসুন। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে তোর মনের ভিতর কি চলছে। রঞ্জা ভালো করে মনে রাখিস, এবার কিন্তু কোনো রকম ভুল করা যাবে না। ওকে ওকে ঠিক আছে, আমি এখন রাখছি দাদা। যত পারো আনন্দ করে নাও শালুক, একবার শুধু গুরুদেবকে আসতে দাও, তারপর তোমার ব্যবস্থাটা করছি। কি হলো বৃন্দা, তুই এরকম হাসতে হাসতে চুপ করে গেলি কেন? আমি আবার বেকার হয়ে গেলাম অঙ্কুর, আমাকে আবার চাকরি খুঁজতে হবে। আরে বৃন্দা, এটা আবার কোনো ব্যাপার হলো? আমি তোকে নিজে কাজ খুঁজে দেব। অঙ্কুর তুই খুব ভালো করে জানিস যে আজকের বাজারে চাকরি পাওয়া কতটা টাফ, আর আমার ফ্যামিলির কি কন্ডিশন সেটাও তুই খুব ভালো করে জানিস। দেখ দাদার ব্যবসার ওপর এখনই এতটা ভরসা করা ঠিক হবে না বুঝলি, আর তার উপর আমি যে কালকেই ইন্টারভিউ দিলে কালকেই চাকরি পেয়ে যাবো তেমনটাও তো নয়, মাঝের টাইমটা তো আমাকে ম্যানেজ করতে হবে। এই বৃন্দা শোন, তুই চেষ্টা করা শুরু করে দে। আরে বাবা তুই অত চিন্তা করিস না। আরে বৃন্দা তোর কাছে চাকরি পাওয়াটা কোনো বড় ব্যাপার না, তুই কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবি। তোর এত ভালো কোয়ালিফিকেশন, তুই এতটা হার্ডওয়ার্কিং, ট্যালেন্টেড, বিনা তুই খুব ইজিলি চাকরি পেয়ে যাবি। অঙ্কুর জানিস তো আমি না আবার নার্সিং হোমে জয়েন করতে চাই, আমি আর অন্য কোনো প্রফেশন ট্রাই করতে চাই না। বাহ বেশ তো, তুই তো খুব ভালো ডিসিশন নিয়েছিস। হ্যাঁ রে, এর আগের বার যখন আমার নার্সিং হোমে চাকরিটা চলে গেল, তখন ডক্টর এসব এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল যাতে আমি কোথাও চাকরি না পাই, কোনো নার্সিং হোমে যেন চাকরি না পাই। কিন্তু এখন তো অনেকগুলো দিন কেটে গেছে, ডক্টর ঋষভ মনে হয় এখনো জেলেই আছে, এবারে আর কোনো নার্সিং হোমে চাকরি পেতে অসুবিধা হবে না। তোর এত বছরের অভিজ্ঞতা, এতটা ট্রেনিং, এত কিছু বিফলে কখনোই যেতে পারে না। বিন্দা শোন, একটা কাজ কর, তুই আজকে গিয়ে তোর রেজিউমেটা আপডেট করে ফেল, ঠিক আছে? তারপর আমি আর তুই ঘুরে ঘুরে প্রত্যেকটা নার্সিং হোমে তোর রেজিউমেটা জমা দেবো, দেখবি কোথাও না কোথাও একটা ওপেনিং থাকবেই থাকবে। বলছিস? হ্যাঁ। আমি আমি বাড়িতে গিয়ে কি বলবো বলতো, মাকে তো বলতেই পারবো না, একে যদি শোনে যে সম্রাজের এই রূপ, তার উপরে আবার শুনবে যে আমার চাকরিটাও নেই, তখন তখন মা যে কি করবে আমি আমি জানি না রে। শোন মিন্দা, তুই এত স্ট্রেস নিস না তো, সম্রাজ্যে ওর আসল রূপটা লুকিয়ে রাখবে সেটা তো তুই জানতিস না, সেটা তো তোর হাতেই ছিল না, তুই কি করবি? তুই তো ওকে বিশ্বাস করতে চেয়েছিলিস কিন্তু ও সেটা দান দেয়নি। বৃন্দা এখন কোনোভাবেই তোর ওই ক্যাফেতে আর কাজ করাটা পসিবল হবে না, এটাই সত্যি, এটা কি তোকে মেনে নিয়ে চলতে হবে। আর দেখ এই সত্যিটাকে আমরা আর চেঞ্জ করতে পারবো না, কাকিমাকে বোঝাতে হবে। আমি জানি কাকিমা প্রথমে রিয়াক্ট করবেন, কিন্তু আমরা যখন সত্যিটা চেঞ্জই করতে পারবো না তখন সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই বল। এক মিনিট, হ্যাঁ বাবা ফোন করছে এখন।
এক মিনিট দাঁড়া, হ্যাঁ ফোনটা ধরে আসছি। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ জানি তো আজকে ক্লায়েন্টের আসার কথা ছিল। ও এক মিনিট দাঁড়াও, কটা বাবা আমি আসলে টাইমটা খেয়াল করতে ভুলে গেছি, আজকে আমাকে সাইটে যেতেই হবে না, মানে অন্য দিন গেলে হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি ওখানে, তুমি রাখো। যেতে হবে তো? হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, আমাকে প্রথমে অফিস যেতে হবে, তারপর সেখান থেকে সাইটে যেতে হবে। শোন না আমি একটা কাজ করি, তোকে আমি বাড়িতে ড্রপ করে দিচ্ছি, তারপর না আমি সেখান থেকে বেরিয়ে যাবো। না তার কোনো প্রয়োজন নেই, তো তারা আছে তুই যা, আমি ঠিক চলে যেতে পারবো। তুই পারবি? তুই শিওর? হ্যাঁ রে, তুই যা নিশ্চিন্তে যা আর সাবধানে যাস। ঠিক আছে আমি যাচ্ছি, তুই সাবধানে যাস, বাই বাই।